আসসালামু আলাইকুম। জান্নাত ব্লগ ইন দুবাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই লাউ দিয়ে দারুণ স্বাদের একটি ম্যাজিকের মতো নাস্তা রেসিপি। রোজ রোজ এক গ্যামের খাবার না খেয়ে চলুন তাহলে আমরা দারুণ ম্যাজিকের মতো একটি নাস্তা তৈরি করে ফেলি এই লাউ দিয়ে। তো লাউটা আমি ছিলে নিচ্ছি। তো ছিলে নেওয়ার পরে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। মাঝখানের যে অংশটা আছে, সাদা অংশটা আমি ফেলে দিয়েছি, সবগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়ে একটি ইয়া নিয়েছি, আমি বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি এখন একটা গ্রেটার দিয়ে লাউগুলো আমি গ্রেট করে নিচ্ছি। সবগুলো আমি গ্রেট করে নিয়েছি। আমি এখানে অর্ধেকটা লাউ দিয়েছি। তো গ্রেট করে এখন আমি চুলায় একটি পাত্র দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি আমি ফুটন্ত গরম পানি। তো গরম পানির মধ্যে কোরানো লাউগুলো দিয়ে দিব। এগুলো সেদ্ধ করে নিতে হবে 10 থেকে 15 মিনিট পর্যন্ত, যতক্ষণ না ভালো করে এটা সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, সেদ্ধ করা হয়ে গেলে আমি একটা এরকম একটা স্ট্রেনারে রেখে আমি উপরে একটা সুতির কাপড় দিয়ে দিচ্ছি। এতে আমি এটা ঢেলে পানিটা ভালো করে ঝরিয়ে আমি চেপে চেপে পানিটা, একদম যাতে কোনো ধরনের পানি না থাকে, চেপে চেপে আপনারাও চেষ্টা করবেন যাতে অবশিষ্ট কোনো পানি না থাকে, সবগুলো পানি বাহির করে দিতে। তো আমি সবগুলো পানি এভাবে চেপে চেপে বাহির করে দিচ্ছি। বাহির করে নিয়ে আমি একটি বোলে নিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি এখানে কিন্তু কোনো পানি রাখিনি, ভালো আমি পানিগুলো চেপে বাহির করে নিয়েছি। তো এখন চুলায় একটি সসপ্যান দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। তো ঘিটা দিয়ে আমি গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা, 3-4টে এলাইচি। এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে হালকা একটু ফ্লেভার আসার পরে আমি এতে দিয়ে দিব কোরানো লাউগুলো। তো লাউগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিব। 2-3 মিনিট মতো করে এটা ভালো করে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দিব আমি 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনি দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। তো চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যতটুকু মিষ্টি খাবেন। আর দিয়ে দিচ্ছি কিশমিশ। তো বাদাম, কিশমিশ আপনারা যেগুলো খাবেন সেগুলো দিবেন, বাদাম, কিশমিশ, নারিকেল। তো এখন আমি 1 কাপ গুঁড়ো দুধের সাথে 2 কাপ পানি দিয়ে আমি এটা মিক্সড করে নিয়েছি। মিক্সড করে এখানে দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ এটা সেদ্ধ করে নেব। তো আরও 5 মিনিট মতো আমি এটা সিদ্ধ করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি কোরানো নারকেল। তো কোরানো নারকেল দিয়ে আমি 1-2 মিনিট রেখে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এটা নামিয়ে নিয়েছি। তো দেখুন, নামিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এটা কিন্তু খেতে খুবই স্বাদ। বাসায় গেস্ট আসলে আর বিকেলে নাস্তার সাথেও কিন্তু আপনারা জলজল দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। তো লাউ দিয়ে এত সুন্দর একটি লাউ দুধ রেসিপি আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারবেন। দারুণ স্বাদের ম্যাজিকের মতো কিন্তু এই নাস্তাটি খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় অল্প সময়ের মধ্যে। তো বাসায় গেস্ট আসলে গেস্টকেও কিন্তু তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি করে চমকে দিতে পারবেন। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।